নদী বাংলা গ্রুপ নরসিংদী টিভি নিউজ আপডেট। প্রায় 5 একর জমি জুড়ে নরসিংদীর বিখ্যাত বেলাবো বাজার। বেলাবোর জনমানুষের জীবনের বহু বেলা কাটে এখানে। এখানে কেউ বিক্রেতা আর কেউ আসেন ক্রেতা হয়ে। প্রতিদিন এই বাজার শুরু হয় 10টা থেকে। আশপাশ থেকে সরাসরি সবজি আসায় বাজারে সবজি থাকে তরতাজা ও টাটকা। টমেটো থেকে শুরু করে সকল প্রকার শাকসবজি এখানে বিক্রি হয় ওজন দরে। ছড়িয়ে ছিটিয়ে এই বাজারের এক এক জায়গায় এক এক পণ্যের সমাহার। বড় ছোট মাছারি, নানা প্রজাতির মাছ উঠে এই বাজারে। বেলাবো বাজনাবো ইউনিয়নের মাছ দিয়ে বয়ে গেছে আড়িয়াল খান নদ ও আরো দুটি ছোট নদী। মাছের বেচা কেনা তাই ভালোই জমে উঠে এই বাজারে। মাছ কোনোটা নদীর, কোনোটা খালের, আবার কোনোটা চাষের। তবে ইলিশের বাজার চড়া, 1100 থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত বড় ইলিশের কেজি। আমরা তো গাঙ্গাইবাড়ি গাঙ্গা হয়েছি, আমরা তো চাই 200 টাকা কেজি হয়েছে। সাধারণ গরিব খাইতে মনে মানুষ আছে, একটা জিনিস মাছ অনন্তের মুখে গেছে না। সবজি বাজারে এত একটা দাম যায়, এত একটা চড়া, আমাদের মতো সাধারণ মানুষের সবজি খাওয়া খুব মানে একটা এখন টাফ হয়ে গেছে। বেগুন থেকে শুরু করে যে কোনো একটা সবজি দুন্দুর সহ এখন 80 টাকা 100 টাকা কেজি বিক্রি করে। যে সবজিটা আগে 10 টাকায় বিক্রি করতো, 15 টাকায় বিক্রি করতো। সাধারণ মানুষের ইনকাম বাড়েনি, শুধু বেড়েছে দ্রব্যমূল্যের দাম। এরকম অবস্থায় মানুষের টিকে থাকা খুবই শোচনীয়। লোহা পিটিয়ে জিনিস বানানোর প্রাচীন পেশা এখনো ধরে রেখেছে এই বাজারের কামারেরা। দা, বটি, নিড়ানি, কাঁচি, কোদাল, টেটা, লাঙলের ফলা, পিঠার সাজ সহ নানা ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি ও বিক্রি হচ্ছে এই বাজারে। পাশাপাশি শুক্রবারে বসে কাপড়ের হাট। কুটির শিল্পের বাহারি ডিজাইনের জিনিসও পাওয়া যায় এই বাজারে। এমনকি কুলা, ডুলা, মাছের চাই, ঝাড়ু সহ বিভিন্ন বাঁশের তৈরি শিল্প বিক্রি হয় এখানে। গরুর গোশতের বাজারও সড়ক বেলাবতে। কসাইরা ভোরে এসে গরু জবাই করে গোশত নিয়ে বসে সারি বেঁধে। হাট বারে এখানেই বিক্রি হয় গরু সহ অন্যান্য গবাদি পশু। 90টি চান্দিনা বিটে নিয়ে এই বেলাবো বাজার। জানা যায় দেশি ফল বেল থেকেই নাকি বাজারের নাম হয়েছে বেলাবো, যেখানে এখন প্রতিদিন তৈরি হয় শত শত মানুষের দৈনন্দিন গল্প। মোটামুটি আগের চেয়ে বাজার ভালো চলতেছে। হ্যাঁ, বাজারের সকল কিছু ঠিকঠাক আছে। সরকারের কাছে একটু আছে, সবজি বাজারটা যদি একটু নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের সাধারণ মানুষ মোটামুটি অবস্থা জীবনযাপন করতে পারে। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। রিপোর্ট শাহিনুর আক্তার, বেলাবো প্রতিনিধি, নরসিংদী টিভি। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ।